হোয়াটস আপ গাইস, ইটস মি আর রহমান, ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার জিএফকে দেখাবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। বাসা থেকে বেরিয়ে একটি অটো রিক্সা নিয়ে শালবন বিহারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাসা থেকে শালবন বিহার হচ্ছে মাত্র 20 টাকা। এটা যাওয়ার উদ্দেশ্য আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কি জন্য আমি শালবন বিহারে যাচ্ছি। তো রাস্তায় আমরা বন্ধুরা হাসতে হাসতে এবং কি গান গাইতে গাইতে শালবন বিহারের উদ্দেশ্যে রওনা হলাম। রিক্সা থেকে নেমে একটি টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস ছিল মাত্র 20 টাকা। ভিতরে ঢুকতে না ঢুকতে কিছু পাগলের সাথে দেখা হয়ে গেল। তারা বয়ফ্রেন্ড ভাড়া দেওয়া হয়, বয়ফ্রেন্ড ভাড়া দেওয়া হয় বলে মাইকিং করছে। সেখানে ঘুরতে না ঘুরতে নতুন পাগলের আমদানি। এখানে দেখা যাচ্ছে দুটা কাপল, মানে কি বলবো আর কি, যা দেখার আপনারা দেখেন। উমামা ঠেলাটি খেলে আবার সার্ভে করতে গেছে ভিতরে। এই তাসিন, তুই কে রুমাই ছিলি বন্ধু? অভিজ্ঞতা পূর্বের অভিজ্ঞতা ছিল, মানে একটু চিন্তা করে দেখছ নির্জম এরিয়া। মামার সিটটা সেই মায়া ক্রাস আমি জানতাম যদি পাখি পাখি রে আমারে উত্তর বাচ্চা ফুটফুটে সুন্দর ফুটফুটে সুন্দর আই লাভ ইউ মারে খুশি হইছি তোর তোমার কোন জায়গায় ব্যথা গো বন্ধু বিলা। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।